Yes, what today? Yes, you are absolutely right. Today I'm gonna unboxing Boya BY-M1 এবং তার সাথে সাথে এর সম্পর্কে আপনাদের ফুল ডিটেইলস আপনাদেরকে জানাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি, যার ফলে এটা দারাজ থেকে প্যাকিং করা। সো উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস রোল দ্য ইন্ট্রো। তো স্বাগতম বন্ধুরা, বয়া BY-M1 আনবক্স করার আগে আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি যে এর দাম এবং এর সম্পর্কে একটি সিক্রেট তথ্য আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন। তো প্রথমে আমরা দারাজ থেকে প্যাকিং করা বক্সটি আনবক্স করব, তারপর আমরা ভিতরে পেয়ে যাচ্ছি একটি এরকম একটি বক্স, তারপর এই বক্সটা ওপেন করলে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। সো এই ওয়ারেন্টি কার্ডটা আমি এখন পাশে রেখে দিব। তারপরে পেয়ে যাবো একটি ছোট কিউট ক্যারি ব্যাগ, যেটার ভিতরে রয়েছে আরেকটি ছোট ব্যাগ। তো এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন একটি 1/4 ইঞ্চ অ্যাডাপ্টার জ্যাক, যেটার মাধ্যমে আপনারা আপনাদের বয়া BY-M1 মাইক্রোফোনটিকে বড় একটি কোনো মাইক্রোফোনের সাথে সেট করতে পারবেন। তারপর আপনারা এর ভিতরে পেয়ে যাবেন একটি ছোট ফোম ওয়াইন্ড স্ক্রিন, যেটা আপনাদেরকে লাগাতে হবে সেখানে যেখানে আপনাদের বয়া BY-M1 মাইক্রোফোনটি সাউন্ড ক্যাপচার করা হয়। অ্যান্ড এটার উপকারিতা হলো যে এটা আপনাদের যে সাউন্ডগুলো আসে আশেপাশে সেগুলোকে বাধা দেয়। পরে আপনারা পেয়ে যাবেন একটি LR44 ব্যাটারি, যেটা আপনাদের বলে দিব পরবর্তীতে কোথায় লাগাতে হবে। তো এরপর আমরা পেয়ে যাচ্ছি একটি সিলিকা জেল, যেটা আপনাদের যে পণ্যের সাথে দেওয়া হয়, কারণ আপনাদের যেখানে পণ্যটা বক্স করা থাকে সেখানে আর্দ্রতা বজায় থাকতে পারে এবং সেখানে যদি কোনো রকম পানি ঢুকে যায় হালকা পাতলা, তো সেটা যেন শোষণ করতে পারে এই জেলগুলো। সো এটা অবশ্যই আমরা ডাস্টবিনে ফেলে দিব। এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের আসল জিনিস, বয়া BY-M1। সো এর কেবিলের পরিমাণ হচ্ছে 19 ফিট, অর্থাৎ আপনাদের রুমের এক পাশ থেকে অপর পাশে চলে আসবে। সো এরকম একটি মাইক্রোফোন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এবং যাদের নিউজ চ্যানেল টাইপের রয়েছে তাদের অনেক হেল্পফুল একটা জিনিস। এর নিচের দিকে রয়েছে 3.5 mm 4-pole গোল্ড প্লাগ, যেটা আপনারা সহজে স্মার্টফোনে এবং ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। তাছাড়া এটা আপনারা ক্যামরেকর্ডার্স, DSLR এবং PC ইত্যাদির সাথেও কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি একটু উপরে আসলেই একটি সুইচ অপশন, যেখানে দুটি অপশন রয়েছে, নিচেরটি হলো অফ অর স্মার্টফোন, যেটা আপনারা যদি স্মার্টফোনে শুধুমাত্র যদি ইউজ করে থাকেন, সাউন্ড রেকর্ডের সময় স্মার্টফোনে কানেক্ট করে সাউন্ড রেকর্ড করেন, তাহলে এটা অবশ্যই নিচে সুইচ করে দিবেন। আর যদি আপনারা এটা অফ করে রাখতে চান তাহলে নিচে সুইচ করে দিবেন। তাছাড়া আপনারা ক্যামেরাস অপশনে তখন সুইচ করবেন যখন আপনারা DSLR ক্যামেরাস, ক্যামরেকর্ডার্স, PC ইত্যাদি দিয়ে যখন এটার সাউন্ড রেকর্ড বা ভিডিও রেকর্ড করবেন। আর এখানে আপনারা যদি একটু ঘুরান তাহলে দেখতে পারবেন যে একটি ব্যাটারি লাগানোর অপশন পেয়ে যাচ্ছেন। সো আপনাদের সেই LR44 ব্যাটারিটি এখানে লাগিয়ে দিবেন। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে প্লাসটা পিছনে হবে এবং মাইনাসটা সামনে হবে। সো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এখানে পিছন পার্টটা এপাশে হবে এবং সামনের পার্টটা এপাশে হবে, অবশ্যই ধ্যান করে লাগিয়ে দিবেন। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু আপনারা একটি ছোট কাপড় পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের খুবই সুন্দরভাবে ভাঁজ করে ভিতরে রেখে তারপর ব্যাটারিটা লাগাতে হবে। তারপর আমরা আবার সেম করে সেটাকে ঘুরিয়ে লাগিয়ে দিব। অ্যান্ড উপরে একদম উপরে চলে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন একটি ক্লিপ, যেটা আপনাদের মুখের কোনো কাছে কোনো একটা জামাতে লাগাতে হবে ঠিক এভাবে। অ্যান্ড আপনাদের সাউন্ডটা যেন ভালোভাবে ক্যাপচার হয় ঠিক সেই জায়গায় লাগাতে হবে, যেন আপনাদের সাউন্ডটা কাছাকাছি থাকে। অ্যান্ড এই ক্লিপের উপরে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাইক, যেটাকে বলা হয় অমনি ডিরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনের বিশেষত্ব হচ্ছে এই মাইক্রোফোন আপনাদের সাউন্ডকে বেশি মূল্যায়ন করবে বাইরের আশেপাশের নয়েসের থেকে। সো বুঝতেই পারছেন কত জোস একটা মাইক্রোফোন। বয়া BY-M1 বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন এরকম একটি ম্যানুয়াল গাইডস, যেটা আপনারা সময় হলে পড়ে নেবেন, এর মাধ্যমে আপনারা এর সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন। সো সময় হলে অবশ্যই পড়ে নিন। তো এখন পালা হলো এই মাইক্রোফোনের সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে দেখানো। সো প্রথমত আমি যেহেতু DSLR ইউজ করি না, কোনোরকম ক্যামেরা ইউজ করি না, শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে আমার ভিডিও রেকর্ড করে থাকি, সেক্ষেত্রে আমি এখানে সুইচটা করে দিব অফ ওর স্মার্টফোনসে। অ্যান্ড তারপর আপনাদের 3.5 mm 4 গোল্ড প্লাগটি মোবাইলের সাথে বা স্মার্টফোনের সাথে কানেক্ট করে নেবেন। অ্যান্ড আমাদের যে ফোম ওয়াইন্ড স্ক্রিনটা রয়েছে সেটা আমরা এই অমনি ডিরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোনের ওপর সেট করে দেবো সুন্দরভাবে এভাবে। লাগিয়ে দেবার পর আপনাদের মুখের কোনো কাছাকাছি পাশে আপনাদের পোশাকের সাথে এভাবে লাগিয়ে দিবেন।
এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা আমার বয়া বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোন থেকে সাউন্ড ক্যাপচার করা হচ্ছে। আশা করি আপনাদের এই সাউন্ডটা ভালো লাগবে, কারণ এই সাউন্ডটা আপনারা যেটা শুনতে পাচ্ছেন সরাসরি এখান থেকে ক্যাপচার করা হচ্ছে, আপনারা সেটা শুনছেন। আমি কিন্তু এখানে কোনো এডিট করি নাই, একটি রিয়েল কাঁচা ভয়েস আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু ধারণা নিতে পারছেন যে এটার ভয়েস কতটুকু ভালো। সো এখন আমি এটা সাউন্ড রেকর্ড করবো পিসিতে, অ্যান্ড এই পিসি সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে পিসিতে এটা কেমন সাউন্ড রেকর্ড করে। তো চলুন দেখা যাক। তো প্রথমত আমরা এটাকে সুইচ করে দেব ক্যামেরাস অপশনে। তো তারপর আমাদের 3.5 mm ফোর পুল গোল্ড প্লাগটিকে পিসির সাথে কানেক্ট করতে হবে, অ্যান্ড জাস্ট আমরা আমাদের পিসিতে অডিওটি রেকর্ড করব। তো আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা আমার পিসিতে সাউন্ডটা রেকর্ড করেছি বয়া বি ওয়াই এম ওয়ানের মাধ্যমে। আশা করি আপনাদের এই ভয়েসটাও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোবাইলের থেকে বেশি একটা ডিফারেন্স নাই পিসিতে। সো আপনারা একটু ধারণা নিতে পারছেন যে পিসিতে এটা কিরকম সাউন্ড রেকর্ড করে। থেকে বাই করেছি সেটা হলো দারাস, এখানে প্রাইস হচ্ছে 999 টাকা, অ্যান্ড ডেলিভারি 400 1054 টাকা। সো এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা যদি দারাস থেকে কিনতে চান তাহলে আমার লিঙ্কে ট্যাপ করে চলে যেতে পারেন। সম্পর্কে সিক্রেট তথ্যটা বলা যাক। এই সিক্রেট কথা হলো যে আপনারা যখন বয়া বি ওয়াই এম ওয়ান কিনবেন তখন অবশ্যই এরকম একটি ক্যারি ব্যাগ, রাবারের ক্যারি ব্যাগ দেখে কিনবেন, কারণ এই রাবারের ক্যারি ব্যাগ যেটা থাকবে সেটা হলো রিয়েল, অ্যান্ড যেটা রাবারের ক্যারি ব্যাগ দেওয়া থাকবে না সেটা হচ্ছে ফেক। আপনারা যদি কোনো শপিং মলে বা কোনো মার্কেটে যদি বয়া বি ওয়াই এম ওয়ান কিনতে যান তাহলে অবশ্যই এই ক্যারি ব্যাগটা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এটা যদি না থাকে তাহলে ভেবে নেবেন যে ওটা ফেক, আর যদি এটা থাকে তাহলে সেটা রিয়েল। সো এই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। সো এই ছিল মূলত আজকের আনবক্স ভিডিও। আজকের আনবক্স ভিডিও যদি আপনাদেরকে বয়া বি ওয়াই এম ওয়ান সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে থাকে তাহলে প্লিজ গিভ আ লাইক, কারণ এই ভিডিওটা আমি মিনিমাম 4 দিন ধরে বানাচ্ছি, অনেক পরিশ্রম লেগে গিয়েছে, লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যেন আপনার বন্ধুরাও ধারণা নিতে পারে বয়া বি ওয়াই এম ওয়ান সম্পর্কে। তাছাড়া আপনারা যদি টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করবেন, কারণ এর মাধ্যমে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সো আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডেফিনেটলি। আল্লাহ হাফেজ।